দেখুন খতুই আমি একটা রেসিপি আজকে আপনাদের লগে শেয়ার করলাম। আজকে রেসিপিটি হলো বাইঙ্গুনা রেসিপি, বাইঙ্গুনা ছোট ছোট বাইঙ্গুনা শুটকিয়া কি শুটকি রেসিপি। তো আপনারা কাছে কি লাগলো কন্টিনিউ ভিডিও দেখবা, দেখে কমেন্ট করবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর আপনারা সকল? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো বরাবর মতো আজকে আরেকটা রেসিপি আপনার মাঝে হাজির হয়ে গেলাম। আজকে রেসিপিটা হইলো বাইঙ্গ মাছের শুটকি। আমি এনে দইয়া রাখিচ্ছি বাইঙ্গ মাছের শুটকি, আমি কিলা বুনা করবো আপনার লগে শেয়ার করবো। আর এনে দেখো কা পিঁয়াজ আমি গ্রেট করে রাখিচ্ছি, রসুন কোয়া রাখিচ্ছি। তো চলো কা কীভাবে আমি রান্না করি বাইঙ্গ মাছের শুটকি বুনা বুনা করি আপনার লগে শেয়ার করি। প্রথমে দিয়া দিলাম পরিমাণ মতো তেল। তেল আপনারা আপনার পরিমাণ মতো দিবা। আর এটা তো দৈনন্দিন রান্না বান্না সবই জানো। এখন দিয়া দিলাম যে রসুন এক কোয়া রাখছিলাম, দই লঙ্কা একটা টিউব আছে, টিউব রাখছিলাম টিকা দিয়ে দিলাম। এখন দিয়া দিলাম গ্রেট করা যে পেঁয়াজ, আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এনে দেখা ছোট ছোট কিউব করা রসুন, এটা আটা রসুন দিছি একটু, জাস্ট একটু ফ্লেভার লাগা বাড়ি দিয়া দিলাম। পরিমাণ মতো লবণ দিয়া মশলাটারে বালা বকাশে আনিম, যাতে পেঁয়াজের যে খালা খাসা খাসা গন্ধ আছে গন্ধটা বেরোবার লাগে। পেঁয়াজটা দেখো কা কতটুকু একটু ব্রাউন কালার হয়ে আইছে, মানে গন্ধটা গেছে কি। এখন আমি দিয়া দিলে এরা পরিমাণ মতো গুঁড়া মশলা হাফ চা চামচ, হলুদ গুঁড়া দেড় চা চামচ, মরচা গুঁড়া, আর আপনারা আপনারা পরিমাণ মতো কম বেশ করবা। এখন মশলাটা মানে কষি আইছে, তাজা তাজা হয়ে গেছে, দিয়া দিলাম পরিমাণ মতো একটু পানি। পানিটা জাল হইয়া যখন খুঁজে দিবাই আইব তেল, তখন আমি বিভিন্ন দিনের মশলাটা কষ হয়ে গেছে। তো আস্তে আস্তে আমি বাইনটা দিয়ে দিলাম, বাইন মশলা সুস্থি জানি সুস্থি দিয়ে দিলাম। এখন মশলাটা ধরোকে তেল বাইয়ে আইছে, মশলাটা খসা খসা হয়ে আইছে। তো দিয়া দিলাম আমি দইয়া রাখা ধরোকা বাইঙ্গা শুটকি। আর এই শুটকিটা আদ দি দোয়াকে নিজৰ ফিচাৰী শুটকি। তো খাইতে তো আৰু মজাও লাগে জানটা, আৰু অলৰেডি আমি সবসময় কৈ আমরা ফিচাৰী শুটকি জানে ফিচাৰী থেকে মাছ মারিয়া শুটকি দেওয়া হৈছে। আর এই শুটকিগুলো খাইতে খুবই মজা লাগে, কোনো অর্গ্যানিক শুটকি কোনো বেজাল নাই, আর খাইতে একটু টেস্ট আলাদা টেস্ট লাগে। আর আপনারা একটা কথা হয়, এখন তো টাইমও ফিচাৰীত মাছ মারা, এখন মাছ মারাও আমরা যে ফিশারি আছে ফিশারি মাছ মারার এখন কো আবার নয়া করে শুটকি করে আইব ইনশাল্লাহ আপনার লগে শেয়ার করবো। শুটকিটার একটু খসাই নেই গে, খসানি বাদে সামান্য একটু পানি দিয়া আবার জুল দিয়া শুটকিটারে একবারে জুল দিয়া বাদে জাল দিলে আমি শুটকিটারে মধ্যে দুই তিন মিনিট লাই ঘুরিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম অন্তর মতো জোল, আইতাম না যেহেতু শুটকিটা বুনা বুনা থাকবো। এখন গুড়িয়ে দিলাম আনটির যতক্ষণ তো ওইছে না ততক্ষণ পর্যন্ত। এখন দেখি আমার বাইঙ্গুনাটা কি তৈল, বাইঙ্গুনাটা আমার ওই আইছে ইনশাল্লাহ। এখন আমি বাঁকর পাতা খাসা মাছ স্টার্ট করে নিলাম। আর দেখো কত সুন্দর কত লোভনীয় একটা রেসিপি হয়েছে। আপনার কাছে কী লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা, বেল আইকনটা ক্লিক দিয়ে রাখবা, সাথে সাথে যে ভিডিও বা রেসিপিগুলো দিয়ে আপনারা পাই দিতা। আর যারা এরকম করে রান্না খাইছেন না আপনারা আমরা আমার লখন রান্ধে খাইবা, ট্রাই করবা ইনশাল্লাহ আপনারা কাছে ভাল লাগবো। বা ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আর মাত্র মাঝে কোনো বই তুটিয়া থাকলে আপনারা কমা দিছে দেখবা, আর দেখান কতটুকু মজা কতটুকু আমি হয়েছে জানি না আপনারা কিলা বুঝরা। ক্যামেরার মাঝে আমি দেখলাম খুবই সুন্দর একটা কালার হয়েছে,
একটু জল খাইছে খুবই আমি হইছে লাগে এখন তো আমরা লাঞ্চ টাইম লাঞ্চ টাইমে খানে যাইমুগি আর আপনারা বারাত হোক সুস্থ থাকুক নিরাপদে থাকুক আমরা লই দোয়া করব ইনশাআল্লাহ আমরা দোয়া করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু